আসসালামু আলাইকুম। ওয়াও, একই খেলা দেখাইল পাকিস্তান। আফগানিস্তানকে দুমড়ে মুচড়ে 59 রানে অলআউট করে দিল। ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে আফগানিস্তান 59 রানে অলআউটের লজ্জা উপহার পেল। এত কম রানে আফগানিস্তান ওয়ান ডেতে কোনো দিন আগে অলআউট হয়নি। আফগানিস্তান ভার্সেস পাকিস্তান 3 ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান 50 ওভারে 201 রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে পাকিস্তানি বোলারদের অগ্নিঝরা বোলিং তোপের মুখে পড়ে দিশেহারা আফগান শিবির। একটার পর একটা উইকেট পড়তেই থাকে। ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি আফগানিস্তান ব্যাটাররা। পাকিস্তানের ব্যাটাররা যেখানে 200 রান করতে পেরেছে, সেখানে আফগানিস্তানের ব্যাটাররা অসহায়। আফগানিস্তানের একের পর এক উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানি বোলাররা, যেখানে ক্যারিয়ার সারা বোলিং করেছেন পাকিস্তানের হারিস শ্রফ, তিনি একাই তুলে নিয়েছেন ক্যারিয়ার সারা 5-5টি উইকেট, আর এতেই ধসে যায় আফগানিস্তানের ইনিংস। রশিদ খান তো আউট হয়ে ঘুমিয়ে পড়লেন। এটা কেমন খেলা হলো তিনি নিজেও বুঝতে পারলেন না, ঘুমিয়ে যেন লজ্জা ডাকলেন। আফগানিস্তান এর আগে এত কম রানে কখনো অলআউট হয়নি। পাকিস্তান দেখিয়ে দিল বেলকি বিশ্বকাপের আগে চমৎকার খেলা উপহার দিল পাকিস্তান। আফগানিস্তান এবং পাকিস্তানের ম্যাচটি যারা দেখেছে তারা বিশ্বের দৃষ্টিতে তাকিয়ে রইল, একই দেখাইল পাকিস্তান। পাকিস্তানের বোলিংয়ে দিশেহারা আফগানিস্তান। তো বন্ধুরা, খেলার সব আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।